আমরা আজকে তোমাদেরকে খুব সিম্পল কিছু মলিকিউল সম্বন্ধে এবং তাদের সংকেত লেখার পদ্ধতি সম্বন্ধে আলোচনা করব তোমরা জানো মলিকিউল বা অণু বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন ধরো মনোয়াটেমিক মলিকিউল অর্থাৎ এক পরমাণুক অণু কীরকম সোডিয়াম এনে ম্যাগনেশিয়াম এমজি এছাড়াও কিছু ধরো আছে হিলিয়াম নিয়ন আমরা এইভাবে যারা মনোয়াটেমিক মলিকিউল অর্থাৎ এক পরমাণু অণু তাদেরকে লিখে থাকি সিমিলারলি ডায়াটেমিক মলিকিউল অর্থাৎ দি পরমাণু অণুও আমরা লিখে থাকি কীরকম আমাদের খুব পরিচিত অক্সিজেন আমাদের শ্বাস প্রশ্বাসের কাজে লাগে জানো তোমরা প্রত্যেকেই নাইট্রোজেন ইত্যাদি এবার আসি ট্রায়্যাটেমিক মলিকুল অর্থাৎ ত্রিপরমাণু পরমাণু কণু অর্থাৎ যে সমস্ত অণু তিনটি করে পরমাণুর সাহায্যে গঠিত যেমন ধরো ওজন তোমরা নিশ্চয়ই জানো ওজন সম্বন্ধে গ্লোবাল ওয়ার্মিং শুনেছ সেখানে ওজন লেয়ার সম্বন্ধে একটা আইডিয়া তোমাদের আছে এবার চলে আসি চতুষ পরমাণু কণু অর্থাৎ টেট্রাঅ্যাটেমিক মলিকিউল ফসফরাস পি ফোর এইভাবে আমরা বিভিন্ন মলিকিউল তাদেরকে মনোঅ্যাটামিক ডায়াটমিক ট্রায়াটোমিক টেট্রায়াটমিক ইত্যাদিভাবে লিখে থাকি এবার চলে আসি কিছু সিম্পল যৌগ কীভাবে আমরা তাদেরকে সংকেত ইে আকারে লিখতে পারি গ্রুপ ওয়ানের দিকে তাকাও গ্রুপ ওয়ানে দেখো আমাদের কাছে রয়েছে শুরুতেই রয়েছে হাইড্রোজেন তার ঠিক নিচে রয়েছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম ইত্যাদি যদি আমরা খেয়াল করি তাহলে দেখব হাইড্রোজেনের সবথেকে শেষ কক্ষপথে অর্থাৎ যোজ্যতা কক্ষপাতে একটি মাত্র ইলেকট্রন রয়েছে এবং বাকি নিচে যে সমস্ত মৌলগুলো রয়েছে এই গ্রুপে তাদেরও প্রত্যেকে শেষ কক্ষপাতে একটি করে ইলেকট্রন রয়েছে অর্থাৎ এরা প্রত্যেকেই অষ্টক পূর্তির জন্য একটি করে ইলেকট্রন দান করতে পারে এবং দান করে এরা কি করতে পারে এইচ প্লাস ইত্যাদি হতে পারে অর্থাৎ এদের প্রত্যেকের জারণ সংখ্যা ওয়ান এবং যোজ্যতা ওয়ান এবার চলে এসে গ্রুপ সতেরোতে গ্রুপ সতেরোতে কারা আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ইত্যাদি খেয়াল করে দেখবে এদের প্রত্যেকের শেষ কক্ষপথে সাতটি করে ইলেকট্রন আছে অষ্টক পূর্তির জন্য এদের লাগবে মাত্র একটি ইলেকট্রন অর্থাৎ এরা একটি করে ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি করতে পারে অর্থাৎ এফ মাইনাস সিএল মাইনাস বিআর মাইনাস ইত্যাদি এবার যদি এদের সঙ্গে এদের যদি কম্বিনেশন হয় তাহলে কি হবে হাইড্রোজেনের যোজ্যতা কথা বলেছিলাম ওয়ান ফ্লোরিনের যোজ্যতা কত বলেছিলাম ওয়ান তাহলে এরা যখন যৌগ গঠন করবে তখন এরকম করে ক্রস করে লিখতে হয় অর্থাৎ এইচ এফ অর্থাৎ হাইড্রোজেন ফ্লোরাইডের সংকেত হলো এইচএফ এইচএফ আমরা জানি বিভিন্ন কাজে লাগে কীরকম ইন্ডাস্ট্রিয়াল ইউজে তো কাজে লাগেই টেফলন বলে যে পলিমার রয়েছে সে কাজে লাগে সিমিলারলি আমরা দেখতে পাচ্ছি এইচের সঙ্গে যদি সিএলের কম্বিনেশন হয় তাহলে আমরা লিখতে পারবো একই নিয়মে এইচ ইত্যাদি এবার গ্রুপ অনের পাশাপাশি আমরা গ্রুপ ষোলোতে চলে যায় গ্রুপ ষোলোতে কারা আছে অক্সিজেন সালফার সেলেনিয়াম ইত্যাদি আমরা খেয়াল করে দেখব গ্রুপ ষোলো যে এলিমেন্টগুলো রয়েছে এদের প্রত্যেকের শেষ কক্ষপথে অর্থাৎ জর্জত কক্ষপথে ছটি করে ইলেকট্রন আছে অর্থাৎ এরা প্রত্যেকেই দুটি করে ইলেকট্রন নিয়ে অষ্ট পূর্তি করতে পারে অর্থাৎ এরা প্রত্যেকেই ও টু মাইনাস এস টু মাইনাস ইত্যাদি হিসাবে থাকে অর্থাৎ এদের সঙ্গে যদি গ্রুপ ওয়ান এলিমেন্টগুলোকে আমরা কম্বাইন করতে চাই তাহলে কীরকম হবে তাহলে একটা নেগেটিভ আয়নের জন্য দুটি পজিটিভ আয়ন দরকার অর্থাৎ হাইড্রোজেনের যোজ্যতা যদি ওয়ান হয় অক্সাইডের জর্যতা যদি দুই হয় তাহলে যখন আর কম্বাইন করবে তখন হবে কি এইচ টু ও এইভাবে বাকিগুলোরও সম্ভব আমরা করতে পারি এবার চলে এসো গ্রুপ পনেরো এলিমেন্টগুলোর ক্ষেত্রে গ্রুপ পনেরোতে কারা রয়েছে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক ইত্যাদি খেয়াল করে দেখবে এদের প্রত্যেকের শেষ কক্ষপথে পাঁচটি করে ইলেকট্রন আছে অর্থাৎ অষ্টক পূর্তির জন্য এদের লাগবে আরও তিনটি করে ইলেকট্রন ওরা অর্থাৎ এরা প্রত্যেকেই এন থ্রি মাইনাস পি থ্রি মাইনাস হিসাবে থাকতে পারে অর্থাৎ এদের সঙ্গে যখন গ্রুপ ওয়ান এলিমেন্টগুলো যুক্ত হবে তখন এদের একার জন্য এদের তিনটি করে দরকার তাহলে গঠন গঠনগুলো কী হবে হাইড্রোজেনের যোজ্যতা আমরা ওয়ান বলেছি নাইট্রাইড বা নাইট্রোজেনের যোজ্যতা আমরা বলেছি তিন অর্থাৎ যখন যুক্ত হবে তখন এটা তৈরি করবে এন থ্রি আমরা বিভিন্ন যৌগের রাসায়নিক সংকেত নির্ণয় করতে পারবো এবার চলে আসি গ্রুপ টু এলিমেন্টসগুলোর ক্ষেত্রে গ্রুপ টুতে আছে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম এরা এবার এদের প্রত্যেকের শেষ কক্ষপথে রয়েছে দুটি করে ইলেকট্রন ম্যাগনেশিয়াম দুটো করে রয়েছে অর্থাৎ এরা প্রত্যেকে দুটি করে ইলেকট্রন ত্যাগ করতে পারে এবার চলে আসি গ্রুপ সতেরোতে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এদের প্রত্যেকের শেষ কক্ষপথে আমরা আগেই বলেছি সাতটা করে ইলেকট্রন আছে অর্থাৎ একটি করে ইলেকট্রন গ্রহণ করে এদের অষ্ট পূরণ হতে পারে এরা তাহলে যোজ্যতা এক দেখায় জারণ সংখ্যা মাইনাস ওয়ান দেখায় তাহলে আমি যদি ম্যাগনেশিয়াম নিই আর তার সঙ্গে যদি ক্লোরিন নিই তাহলে ম্যাগনেশিয়ামের যোজ্যতা দুই ক্লোরিনের যোজ্যতা ওয়ান অর্থাৎ এরা যুক্ত হওয়ার সময় যেটা তৈরি করবে সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড এইভাবে এই গ্রুপের এই দুটি গ্রুপের মধ্যে কম্বিনেশন সম্ভব এবার চলে আসো গ্রুপ ষোলোর ক্ষেত্রে গ্রুপ ষোলোতে কারা রয়েছে অক্সিজেন সালফার সেলেনিয়াম ইত্যাদি এদের প্রত্যেকেরই শেষ কক্ষপাত রয়েছে ছটি করে ইলেকট্রন অর্থাৎ এরা প্রত্যেকেই দুটি করে ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করতে পারে এবং এদের যোজ্যতা দুই জারণ সংখ্যা মাইনাস এবার এখানে যদি আমি আবার সেই ম্যাগনেশিয়ামের সঙ্গে এদেরকে যুক্ত করতে চাই তাহলে ম্যাগনেশিয়াম আর অক্সিজেনের এদের প্রত্যেকেরই যোজ্যতা হয়ে যায় দুই করে কম্বাইন করলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে mg2O2 টু ও টু অর্থাৎ দুই দুই কেটে গেলে এমজি ও এবার চলে এসো গ্রুপ পনেরোর ক্ষেত্রে গ্রুপ পনেরোতে কারা ছিল নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক এদের প্রত্যেকেরই শেষ কক্ষপথে আছে পাঁচটি করে ইলেকট্রন এরা প্রত্যেকেই তিনটি করে ইলেকট্রন গ্রহণ করে এন থ্রি মাইনাস পি থ্রি মাইনাস ইত্যাদি হয় অর্থাৎ এদের যোজ্যতা তিন জারণ সংখ্যা মাইনাস থ্রি সাধারণত হয়ে থাকে আবার সেই ম্যাগনেশিয়ামের সঙ্গে যদি এদেরকে আমি যুক্ত করতে চাই তাহলে ম্যাগনেশিয়ামের যোজ্যতা কত হলো দুই আর নাইট্রোজেন বা নাইট্রাইডের কত হলো তিন অর্থাৎ যুক্ত হওয়ার সময় তৈরি হলো এম জি থ্রি এন টু এইভাবেই আমরা যেটা করতে পারি এই যৌগগুলোকে আমরা তৈরি করতে পারি